একজন ব্যক্তির অল্প যাকাত আসে, সে কি সেই টাকা দিয়ে রমজান মাসের শুরুতে কাউকে ইফতারের জন্য খাদ্য সামগ্রী কিনে দিতে পারবে? জানাবেন না, খাদ্য সামগ্রী কিনে দিবে না, টাকার যাকাত টাকা দিবে, কারণ আপনি খাদ্য সামগ্রী কিনে দিচ্ছেন। আপনাকে তো এই কথা ইসলাম বলেনি, আল্লাহ বলেছেন যে তোমার যাকাত দিয়ে খাদ্য কিনে দিও, না 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 মোটেই না। আপনি টাকার যাকাত টাকার আকারে দেবেন, হতে পারে যাকে দিচ্ছেন আপনি খাদ্য তার খাদ্যের দরকার নেই, কাপড়ের দরকার আছে, তার ছেলে মেয়েদের চিকিৎসার দরকার আছে, অসুস্থ আছে, খাবার নিয়ে করবে এটাকে জমিয়ে রেখে বাড়িতে। সুতরাং আপনি টাকার যাকাত টাকার আকারে দেবেন, আপনি খাবার কিনে দেবেন না, লুঙ্গি কিনে দেবেন না, শাড়ি কিনে দেবেন না, এইসব ভুল কাজ করতে যাবেন না। আর তারপরে ইফতার রোজাদারকে ইফতারি করা না, অনেকে জাকাতের টাকা দিয়ে রোজা ইফতার করায়, সেটাও করা ঠিক নয়, সেটাও করা ঠিক নয়, এসব কাজ করবেন না।